সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইউক্রেনে পাল্টা আক্রমণ ব্যর্থ হচ্ছে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে আরেক বাঁধে হামলা অস্বীকার রাশিয়ার। বিজেপি এবং কংগ্রেস হিন্দু ধর্ম ছাড়া অন্য সব ধর্মকে অবহেলা করছে বললেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। ইউক্রেনে আরও $325 মিলিয়ন অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হরিয়ানার পর তামিলনাড়ুতেও জোট সংকটে বিজেপি। পশ্চিম তীরে সহিংসতায় ফিলিস্তিনি কিশোর নিহত, আহত 4 ইসরায়েলি। এবং ভারত, নাইজেরিয়া ও তুরস্ক টুইটার বন্ধ করে হুমকি দিয়েছিল বললেন সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনে পাল্টা আক্রমণ ব্যর্থ হচ্ছে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন বড় আকারে পাল্টা আক্রমণ শুরু করেছে, তবে তাদের আক্রমণ ব্যর্থ হচ্ছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ রাশিয়ার চেয়ে অন্তত 10 গুণ বেশি। মঙ্গলবার রুশ সামরিক ব্লগারদের এক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ভ্লাদিমির পুতিন বলেছেন বিভিন্ন দিক থেকে ইউক্রেনীয় সেনারা আক্রমণ করছে, কিন্তু অনেক এলাকায় তারা সফল হতে পারেনি। পুতিন বলেন রাশিয়ার চেয়ে ইউক্রেনের ক্ষতি 10 গুণ বেশি। বিদেশিদের কাছ থেকে পাওয়া সামরিক যানের 25-30% হারিয়েছে কিয়েভ। রুশ প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযানের লক্ষ্য পাল্টাবে না, সময়ের সঙ্গে তা খাপ খাইয়ে নেবে। পুতিন বলেছেন মার্কিন হিমার্স ব্যবস্থা দিয়ে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে নোভাকাকোভকা বাঁধে আঘাত করেছে। তারা বাঁধটি ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন তিনি। এর আগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ বাঁধটি ধ্বংসের জন্য রাশিয়াকে দায়ী করেছিল। ভ্লাদিমির পুতিন বলেছেন রুশ ভূখণ্ড ড্রোন হামলা ও কামানে গোলাবর্ষণ হলেও মার্শাল ল জারির কোনো প্রয়োজনীয়তা নেই। ইউক্রেনে আরেক বাঁধে হামলা অস্বীকার রাশিয়ার। বৃহত্তর কাকোভকা বাঁধ ধ্বংসের পর এবার রুশদের বিরুদ্ধে আরেকটি বাঁধ ধ্বংস করার অভিযোগ তুলেছে ইউক্রেন। পশ্চিম ডনেটস্কের মোক্রিয়ারি নদীর ধারে ছোট্ট বাঁধটি উড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় কিয়েভ। কাকোভকা বাঁধ ধ্বংসের 6 দিন পর ঘটনাটি ঘটে। ইউক্রেনে পাল্টা আক্রমণ বিলম্বিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযোগ উঠে আসে। আবারও এ অভিযোগ অস্বীকার করে রুশরা। উভয় পক্ষই একে অপরকে ধ্বংসের জন্য দায়ী করছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র ভ্যালেরি শেরশেন বলেন মোক্রিয়ারি বরাবর উজানের বাঁধটি দখলদার বাহিনী উড়িয়ে দিয়েছে, যার ফলে উভয় তীরে বন্যা হয়েছে। ইউক্রেনস্কা প্রাপ্তা সংবাদ সংস্থাকে এ কথা জানান। আরো জানায় ইউক্রেনে পাল্টা আক্রমণকে ধীর করতে বাঁধটি উড়িয়ে দেয় রুশরা, তবে তিনি দাবি করেন তারা এই প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। শেষন যোগ করেন প্রথমে দখলকারীরা কার্লিভকা জলাধার, তারপর কাকোভকা বাঁধ, তারপরে তারা ঝাপুরিজিয়া ওব্লাস্টের অধিকৃত অংশে অন্যান্য জলবিদ্যুৎ সুবিধা উড়িয়ে দেয়। ইউক্রেনীয় পাল্টা আক্রমণ অব্যাহত থাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী মোক্রিয়ারি নদীর উভয় তীরে বিশেষ অগ্রগতি অব্যাহত করতে নদীর জলবিদ্যুৎ সুবিধা উড়িয়ে দেয় রুশরা। তবে এখন অবধি বাঁধ ধ্বংসের স্বতন্ত্র যাচাই করা হয়নি। এ বাঁধ ধ্বংসে প্রতিরক্ষা বাহিনীর অগ্রগতিতেও কোনো প্রভাব ফেলেনি বলে জানা যায়। যদিও কাকোভকা বাঁধ ও মোক্রিয়ারি ধ্বংসের জন্য কে দায়ী তা এখনো অস্পষ্ট। তবে ভবিষ্যতে বাঁধ হামলার পেছনে রুশদের হাত প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC এগুলোকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করবে। বিজেপি এবং কংগ্রেস হিন্দু ধর্ম ছাড়া অন্য সব ধর্মকে অবহেলা করছে বললেন সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। ভারতে বহুজন সমাজ পার্টি বা BSP প্রধান ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী বিজেপি ও কংগ্রেসকে নিশানা করে বলেছেন কে বড় হিন্দুত্ববাদী এবং হিন্দু ভক্ত, পুজো পাঠে পারদর্শী তা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই চলছে। মঙ্গলবার লখনৌতে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মায়াবতী বলেন এ থেকে স্পষ্ট যে উভয় দলই হিন্দু ধর্ম ছাড়া অন্য সব ধর্মকে অবহেলা করছে। উত্তরপ্রদেশে অপরাধীদের তাণ্ডব চলছে। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ধর্মীয় স্থান ভাঙার বিষয়ে মায়াবতী বলেন মাজার ভাঙা ঠিক নয়, ধর্মীয় স্থানগুলো সঠিক জায়গা পাওয়া উচিত। BSP প্রত্যেক ধর্মকে সম্মান করে, কংগ্রেস এবং বিজেপির উচিত হিন্দুদের মতো অন্য সব ধর্মের যথাযথ যত্ন নেওয়া। দেশে কেবলমাত্র হিন্দু ধর্মের অনুসারী লোকেরা বাস করে না, বরং মুসলমান, শিখ, খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন ধর্মের অনুসারী লোকেরা বাস করে। BSP প্রধান মায়াবতী আরো বলেন কংগ্রেস শাসিত রাজ্যের অবস্থা খারাপ, দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে। যিনি অন্য রাজ্যের দলিতদের কথা বলেন তিনি কেন তাদের শাসনাধীন রাজ্যে দলিত অত্যাচারের ঘটনা বন্ধ করতে ব্যর্থ হচ্ছেন? তিনি বলেন
বলেন, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশে দলিত আদিবাসীরা নির্যাতিত হচ্ছে। এই চার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিএসপি প্রসঙ্গ তুলবে। তিনি বলেন, আমাদের দেশে সকল ধর্মের পৌরাণিক ঐতিহাসিক স্থান ও নথির প্রতিও শ্রদ্ধাশীল হওয়া উচিত। কিছুদিন ধরে ধর্মীয় বিদ্বেষের কারণে ঐতিহাসিক স্থান ও নথিপত্রে কারচুপি হচ্ছে, এটা ঠিক ও ন্যায়সঙ্গত নয়। এতে পারস্পরিক ভ্রাতৃত্বের উপর বিরাট প্রভাব পড়বে, এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন বিএসপি প্রধান মায়াবতী। ইউক্রেনে আরো $325 মিলিয়ন অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সামরিক সহযোগিতার একটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 13 জুন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, নতুন এই সামরিক সহযোগিতা প্যাকেজে $325 মিলিয়ন মূল্যের অস্ত্র ও গোলাবারুদ থাকবে, যা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনীর চলমান পাল্টা আক্রমণকে জোরদার করবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে আকাশ প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত ন্যাশনাল অ্যাডভান্স সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা নাসাব এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স, স্টিঞ্জার ও জ্যাভলিন ক্ষেপণাস্ত্র এবং 2 ডজনের বেশি ব্র্যাডলি ও স্ট্রাইকার সাজোয়া যান থাকবে। সম্প্রতি রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে 1000 কিলোমিটার দীর্ঘ সম্মুখরেখায় পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। এটি তাদের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণের শুরু। সর্বশেষে সহযোগিতার প্যাকেজের ফলে 2022 সালের 24 ফেব্রুয়ারির পর ইউক্রেনকে দেওয়া মার্কিন সহযোগিতার পরিমাণ $40 বিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেনীয় জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। হরিয়ানার পর তামিলনাড়ুতেও জোট সংকটে বিজেপি, আরও এক রাজ্যে শরিকে কন্দলে বিজেপি। দিন কয়েক ধরে হরিয়ানায় জেজেপি বিজেপি জোট ভাঙা নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। মহারাষ্ট্র শিন্ডে শিবিরের কোনো নেতা বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে। এরই মধ্যে দক্ষিণাত্য থেকে নতুন চাপ আসা শুরু করলো গেরুয়া শিবিরে। এবার সরাসরি এনডিএ জোট ছাড়ার হুমকি দিল এই মুহূর্তে গেরুয়া শিবিরের সবচেয়ে বড় জোট সঙ্গী AIADMK। আসলে তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইকে নিয়ে যত বিবাদ, মাঝে মাঝে বিতর্কিত মন্তব্য করেন তিনি। কদিন আগে তার নিশানায় ছিল খোদ AIADM এর সবচেয়ে বড় আইকন যে জয়ললিতা। আন্নামালাই বলেছিলেন, জয়ললিতাকেও আয়ের অধিক সম্পত্তির জন্য দোষী সাব্যস্ত হতে হয়েছিল, সুতরাং তিনিও স্বচ্ছ রাজনৈতিক নন। বিজেপি সভাপতির মন্তব্যে বেজায় চটেছে আমার দল। AIADMK এর এক শীর্ষ নেতা বলেছেন, বিজেপি বোধহয় চাইছে না আমরা ওদের সঙ্গে জোটে থাকি। এই আন্নামালাই কোন দলের প্রদেশ সভাপতি হওয়ার যোগ্য নয়। AIADMK এর সাফ কথা, আন্নামালাইকে না সরালে জোট রাখা সম্ভব নয়। উল্লেখ্য, 2021 সালে তামিলনাড়ুর নির্বাচনে AIADMK এবং বিজেপি জোট করে নির্বাচনে লড়ে, তারপর থেকে সেই জোট এখনো বজায় আছে। কিন্তু গত প্রায় মাস ছয়েক ধরে দুই শিবিরে বনিবনা হচ্ছে না। আন্নামালাইয়ের বক্তব্য সেই বিবাদকে উস্কে দিল। উল্লেখ্য, কিছুদিন আগে বিজেপি সঙ্গ ছেড়েছে নীতিশ কুমারের JDU, তার আগে উদ্ধব ঠাকরেও অমিত শাহের সঙ্গ ছেড়েছেন। আপাতত NDA বলতে যে গুটি কয়েক বড় দলের উল্লেখ পাওয়া যায়, তারাও একে একে বিজেপির সঙ্গ ছাড়তে মরিয়া। এভাবে চলতে থাকলে 2024-এ NDA এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। পশ্চিম তীরে সহিংসতায় ফিলিস্তিনি কিশোর নিহত, আহত 4 ইসরায়েলি। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে মঙ্গলবার একটি অভিযানে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে। এছাড়া অধিকৃত অঞ্চলটিতে নতুন সহিংসতার কারণে পৃথক গুলির ঘটনায় 4 ইসরায়েলি আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 19 বছর বয়সী ফারিস আব্দেল মনিম মোহাম্মদ হাসাস নাবলুসের বালাতা ক্যাম্পে আগ্রাসনের সময় ইসরায়েলি দখলদার বাহিনী গুলিতে নিহত হয়েছেন। বালাতা অভিযানের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড বলেছে, তারা উত্তর পশ্চিম তীরের জেনিন শহরের কাছে একটি চেক পয়েন্টের কাছে বন্দুকযুদ্ধে আহত 5 ইসরায়েলিকে চিকিৎসা দিয়েছে। তাদের হালকা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়াবাদ শহরের কাছে গুলি চালানোর খবর পেয়েছে। ইসরায়েল 1967 সাল থেকে পশ্চিম তীর দখল করে আছে। সরকারি সূত্র থেকে সংকলিত AFP-র তথ্য অনুযায়ী, ইসরায়েল ফিলিস্তিন সংঘতের সাথে যুক্ত সহিংসতায় বছরের শুরু থেকে কমপক্ষে 158 ফিলিস্তিনি, 21 জন ইসরায়েলি, 1 জন ইউক্রেনীয় এবং 1 জন ইতালি নিহত হয়েছে। পরিসংখ্যানের যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক নাগরিক এবং ইসরায়েলি পক্ষ থেকে আরব সংখ্যালঘুর 3 সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। ভারত, নাইজেরিয়া ও তুরস্ক টুইটার বন্ধ করার হুমকি দিয়েছিল, বললেন সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি অভিযোগ করেছেন, ভারত, নাইজেরিয়া, তুরস্ক টুইটার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। এই 3টি দেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, কিছু অ্যাকাউন্টের উপর করা করে আরোপে তাদের নির্দেশনা না মানলে টুইটার বন্ধ করে দেওয়া হবে। সহপ্রতিষ্ঠাতার পাশাপাশি ডর্সি টুইটারের প্রধান নির্বাহী ছিলেন। 2021 সালে পদত্যাগ করেন তিনি। সোমবার 12 জুন ইউটিউবে প্রচারিত সংবাদভিত্তিক অনুষ্ঠান ব্রেকিং পয়েন্টসকে একটি সাক্ষাৎকার দেন ডর্সি। ওই সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন তিনি। ডর্সি দাবি করেন, ভারত
ভারতে 2020-21 সালে যে কৃষক বিক্ষোভ হয়েছিল ওই বিক্ষোভকালে সরকারের সমালোচনা করে যারা পোস্ট দিয়েছিল সেগুলো সরাতে এই অ্যাকাউন্টগুলোর উপর কড়াকড়ি আরোপের অনুরোধ জানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। তা না মানলে ভারতে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি কর্মীদের বাড়িতে তল্লাশি অভিযান চালানোরও হুমকি দেওয়া হয়েছিল বলে জানান ডরসে। তবে মোদীর নেতৃত্বাধীন সরকার বরাবরই অনলাইনের মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ অস্বীকার করে আসছে। ডরসির অভিযোগটিও অস্বীকার করেছে সরকার। বলা হয়েছে ডরসির বক্তব্যটি ডাহা মিথ্যা। ভারতের তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এক টুইটার পোস্টে লিখেছেন, কাউকে জেলে পাঠানো হয়নি, টুইটারও বন্ধ হয়নি। ডরসির নেতৃত্বে টুইটার ভারতীয় আইনের সার্বভৌমত্ব মেনে নিতে পারত না। কৃষি আইনে সংস্কার আনার দাবি জানিয়ে ভারতের কৃষকেরা ওই বিক্ষোভ করেছিল। এক বছর ধরে চলা ওই বিক্ষোভ ছিল মোদী সরকার ও তার দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির বিরুদ্ধে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ। 2021 সালের শেষের দিকে কৃষকেরা বিক্ষোভ বন্ধ করেন। ডরসি বলেন, কৃষক বিক্ষোভকে কেন্দ্র করে ভারত সরকার তাদের সমালোচনাকারী কতিপয় সাংবাদিকদের নিয়ে আমাদের কাছে অনেক অনুরোধ জানিয়েছিল। তবে ভারত সরকারের দাবি, তারা শুধু শান্তি ও নিরাপত্তা বিঘ্নকারী ভুয়া তথ্য এবং পোস্টগুলো থামাতে চেয়েছিল। বিক্ষোভ চলার সময় চালু হওয়া মোদী প্ল্যানিং ফার্মার জেনোসাইড হ্যাশট্যাগটি জরুরি ভিত্তিতে বন্ধ করে দেওয়ার অনুরোধ করেছিল ভারত সরকার। বেশ কয়েকটি টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। টুইটার প্রাথমিকভাবে অনুরোধটি করলেও পরবর্তী সময় বেশিরভাগ অ্যাকাউন্ট পুনর্বহাল করা হয়। তখন টুইটারের পক্ষ থেকে বলা হয়, অ্যাকাউন্টগুলো বন্ধ করে রাখার মতো যথেষ্ট যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়নি। তুরস্ক নাইজেরিয়া সরকার একই ধরনের চাপ দিয়েছিল বলে উল্লেখ করেন ডরসি। এই দুই দেশের বিভিন্ন জায়গায় টুইটারের উপর কয়েক বছর নিষেধাজ্ঞা জারি ছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।